আসসালামু আলাইকুম, দেখতে পাচ্ছেন এটা একটি ইন্টারন্যাশনাল ভার্চুয়াল ভিসা কার্ড। আর এই কার্ডটা দিয়ে অনলাইনে ফেসবুক, ইউটিউব, গুগল, ডোমেন পারচেজ, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস সকল প্ল্যাটফর্মে কোনো রকম সমস্যা বা প্রবলেম ছাড়াই আপনারা কিন্তু ইউজ ব্যবহার করতে পারবেন, অনলাইনে কেনাকাটা করতে পারবেন সব কিছু। তো এইরকম একটি ভার্চুয়াল ভিসা কার্ড কীভাবে নেবেন আজকে সেটাই দেখাবো, ঠিক আছে। সর্বপ্রথম এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে, টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক, ঠিক আছে, ওই গ্রুপে আপনারা জয়েন হয়ে নিতে পারেন। আর এই যে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটা সর্বপ্রথম হচ্ছে কপি করতে হবে, ঠিক আছে। এই লিঙ্কটা কপি করলে কিন্তু আপনারা যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন, ঠিক আছে। তো আমরা ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। আর অবশ্যই কিন্তু এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করলে $5 বোনাস পাবেন, তারপর হচ্ছে আপনারা একটি প্রপারলি ভার্চুয়াল ভিসা কার্ড নিতে পারবেন। লিঙ্কটা যে কোনো একটি ব্রাউজারে আপনারা ক্লিক করবেন বা পেস্ট করে দিয়ে নিচের দিকে চলে আসবেন। দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে রেজিস্টার করলে $5 বোনাস পেয়ে যাবেন। সো এখানে কিন্তু আপনাদেরকে দিতে হবে একটি অ্যাক্টিভ জিমেইল বা ইমেল দিবেন, ঠিক আছে। তো আমরা ইমেলটা দিয়ে নিলাম, সরি এটা মিস্টেক হয়ে গেল, এটা ইমেল না, হ্যাঁ ইমেলটা আমরা দিয়ে নিচ্ছি, ইমেলটা দিয়ে নিয়েছি। এখন হচ্ছে এখান থেকে গেট কোডে ক্লিক করব, ওকে। সো গেট কোডে ক্লিক করতেছি। আর অবশ্যই একটি কথা বলে নিচ্ছি, আমাদের রেফারলিং থেকে অ্যাকাউন্ট না করলে কোনো সাপোর্ট বা হেল্প পাবেন না, ঠিক আছে। প্রোমো কোড ডিসকাউন্ট পাবেন না, আমাদের রেফারলিং থেকে অ্যাকাউন্ট করলে সর্বোচ্চ হেল্প পাবেন, সাপোর্ট পাবেন। এখানে তিনটা কোড আসছে, ঠিক আছে, ছবি, এইখান থেকে যে কোনো তিনটার সাথে ক্যাপচাটা মিলাইতে হবে। জাস্ট এক নম্বরে একটা টেলিফোন, ঠিক আছে, দুই নম্বর হচ্ছে এটা, তিন নম্বর হচ্ছে এইটা, যদি মিলে যায় তাহলে কিন্তু আমাদের যে মেইলটা আছে ওটা ওপেন করতে হবে। তো দেখতে পাচ্ছেন ইমেলে কিন্তু ওটিপি কোড চলে এসেছে, জাস্ট ইমেলটা ওপেন হচ্ছে। প্রিয় বন্ধুরা, ইমেলটা ওপেন হয়ে গেছে, আমরা 6 সংখ্যার ওটিপি কোডটা কপি করে নিয়ে নিয়েছি। এখন নিচে এটা পেস্ট করে দিচ্ছি। এখন এখানে রেজিস্টার নাও ক্লিক করব। সো এখানে ক্লিক করা হয়ে গেল, ঠিক আছে। এখন উপরের দিকে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদেরকে প্লে স্টোরেতে নিয়ে যাওয়া হবে, ঠিক আছে। তারপর এখানে নিচে গুগল প্লেতে ক্লিক করবেন, প্লে স্টোরেতে আসার পর এটা আপনারা ইনস্টল করে নেবেন। সো আমার ইনস্টল করা আছে, আমি ওপেন করে লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি। সো আপনারা যখন এই রিডট পে অ্যাপসটা ওপেন করবেন তখন এইভাবে অপশন আসবে, জাস্ট রেজিস্টার বা লগ ইনে ক্লিক করবেন, উপরে ইমেলটা দিবেন যেটাতে আপনারা ব্রাউজার থেকে অ্যাকাউন্ট খুলছেন, তারপর এখানে নেক্সটে ক্লিক করবেন, ঠিক আছে। সো নেক্সটে ক্লিক করার পরে এখানে হচ্ছে পাসওয়ার্ড দিবেন নিচেই, জিমেলের পাসওয়ার্ড দিলে হবে, নতুন পাসওয়ার্ড সেট আপ করলে হবে, এগুলো কিন্তু মনে রাখবেন, পরবর্তীতে ভুলে গেলে রিকভারি করা যায় না। জাস্ট গেট কোডে ক্লিক করতে হবে, আবার গেট কোডে আমরা ক্লিক করব। আবারও দেখতে পাচ্ছেন তিন সংখ্যার ক্যাপচা চলে আসছে, ছবিগুলোর সাথে আমরা তিনটা মিলিয়ে দেবো, এক নম্বরে একটা মেমোরি, দুই নম্বর হচ্ছে একটা কেচি, তিন নম্বর হচ্ছে গুগল ড্রাইভের মতো দেখা যাচ্ছে। জাস্ট ইমেলটা এখন ওপেন হবে, ঠিক আছে। 6 সংখ্যার ওটিপি কোড, আমরা ইমেলটা ওপেন করেছি, জাস্ট দেখতে পাচ্ছেন এই যে 6 সংখ্যার ওটিপি কোড, ঠিক আছে, এটা কপি করে নিয়ে নিয়েছি। এখন আবার অ্যাপসে চলে এসেছে, এখন এখানে পেস্ট করে দিলাম, এখন নিচে নেক্সটে ক্লিক করলে কিন্তু লগ ইন হয়ে যাবে। সো আমরা নিচে নেক্সটে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, $5 বোনাস পেয়ে গেছি, দুর্দান্ত, ঠিক আছে। তারপর হচ্ছে এই $5 বোনাস পেয়ে গেলে আপনারা বাম পাশে ক্লিক করে এই প্রোফাইল থেকে একটা স্ক্রিনশট আমাদেরকে দিতে হবে, ঠিক আছে। আমরা চেক করে দেখবো, আমাদের রেভেলিন থেকে যদি অ্যাকাউন্টটা হয়ে থাকে তাহলে অবশ্যই সর্বোচ্চ হেল্প পাবেন, সাপোর্ট পাবেন, কীভাবে আপনারা প্রোফাইলটা ভেরিফাইড করে কীভাবে আপনারা কার্ডটা নেবেন। কার্ড নিতে ভার্চুয়াল কার্ড নিতে $10 খরচ হবে, ফিজিক্যাল কার্ড নিতে $100 খরচ হবে, ঠিক আছে। এখান থেকে অর্ডার করতে হবে যে কার্ডটি নেবেন সেটা সিলেক্ট করে। অবশ্য কিন্তু ভার্চুয়াল কার্ড নিতে আপনারা কিন্তু আমাদের রেফারিং বা প্রোমো কোড ইউজ করলে আপনারা এখানে 20% ডিসকাউন্ট পাবেন, ঠিক আছে, যেটাই নেন কার্ড। তারপর অর্ডার কার্ডে ক্লিক করবেন, অর্ডার কার্ডে ক্লিক করার পর অবশ্যই কিন্তু আপনাদের কিছু কাজ বাকি আছে। এখান থেকে ফোন নাম্বার ভেরিফাইড করবেন, 0 বাদে বাকি 10টা দিবেন, তারপর নাম্বার কোড যাবে, ওটা এখানে ওটিপি কোড বসে দিলে ভেরিফাইড হয়ে যাবে। তারপর এখান থেকে নিচে আইডেন্টি কার্ড অথবা ভোটার আই কার্ড, স্মার্ট কার্ড বা পাসপোর্ট দিয়ে ভেরিফাইড করবেন, এটা কিন্তু ভ্যালিড হতে হবে, ডেট এক্সপায়ার কার্ড হবে না, ঠিক আছে। যারা ডিপোজিট করতে চান টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমাদেরকে মেসেজ করবেন, বিকাশ পেমেন্ট করে আপনারা সততার সঙ্গে ডিপোজিট করে নিতে পারবেন। আমরা সততার সঙ্গে সার্ভিস দিয়ে থাকি, আমাদের ইউটিউব চ্যানেলে বা টেলিগ্রাম গ্রুপে আপনারা রিভিউ দেখে নেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।